টানা তাপদাহে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল নগরবাসী। প্রচণ্ড গরম, গরমের জন্য কাজ করা যায় না। হ্যাঁ, আধা বেলা কাজ করে আধা বেলা বসে। হ্যাঁ, এরকম পিছনে আর সম্ভবত পাই নাই, এই মানে প্রথমবারে এতটা তাপ। একে তো গরম, তার উপর যানজট, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। গরম তো খুব কড়া ভাই, এই গরমের ভিতরে যে যেমন রোদে দাঁড়িয়ে আছে খুব অসহ্য লাগতেছে ভাই। যেমন রোদের তাপমাত্রা তেমন রোদ, গরমে চারপাশে এসির গাড়িগুলো থাকে দুই পাশে, মানে আমাদের শরীরে আবহাওয়া অফিস জানায়, ঢাকা সহ দেশের 8টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা এই বছরের রেকর্ড 42.2 ডিগ্রি সেলসিয়াস, কান্ট্রি হাইয়েস্ট ছিল হলো আমাদের চুয়াডাঙ্গাতে, এবং রাজধানীতে আমরা গতকাল রেকর্ড করেছি এই বছরের মধ্যে সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা আশা করছি এই পরিস্থিতিতে, অর্থাৎ সিবিআর থেকে কোথাও কোথাও মাইল্ড অথবা কোথাও কোথাও মডারেট ধরনের তাপমাত্রা আরও 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা আছে। আগামী 5 দিন পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।